আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলাদেশ ব্যাংক অফিসারের লিখিত পরীক্ষার গণিত অংশের সমাধান করব। তো প্রথম প্রশ্ন যেটা হচ্ছে ক নাম্বারে যেটা আছে একটু দেখেন, দুই অঙ্ক বিশিষ্ট যে সকল সংখ্যা তিন দ্বারা বিভাজ্য তাদের যোগফল নির্ণয় করুন। ঠিক আছে, এটা একটা ধারার অঙ্ক, অর্থাৎ দুই অঙ্ক বিশিষ্ট যে সকল সংখ্যা তিন দ্বারা বিভাজ্য কোথেকে শুরু হবে। যেমন ধরেন আমি বলতে পারি, যেমন 12, তারপর হচ্ছে 15, তারপর যেটা হচ্ছে 18, 21। ঠিক আছে, এভাবে গিয়ে যেটা হচ্ছে কোন পর্যন্ত হবে, 99 পর্যন্ত হবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা একটা সূত্র জানি যেটা হচ্ছে এনতম পদ। তো এনতম পদ হচ্ছে আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানে কী কী আছে দেখেন, এখানে এ হচ্ছে আছে, এ হচ্ছে প্রথম পদ, প্রথম পদের মান আছে 12, ডি হচ্ছে সাধারণ যে অন্তর, ডিফারেন্স আছে 3। ঠিক আছে, তাহলে আমরা মানটা বসে দেবো, এনতম পদ মানে 99টা, 99 ইজ ইকুয়াল টু এ হচ্ছে 12, এন হচ্ছে এন মাইনাস ওয়ান, ডি হলো 3। তো এখান থেকে যেটা হবে দেখেন, 99 থেকে আমরা যদি 12 মাইনাস করে দিই তাহলে হবে 3n-3 সমান 87। তাহলে 3n সমান হবে 90, তাহলে 30, সুতরাং n সমান হচ্ছে 30। এখন যে জিনিসটা বলেছে যে যোগফল বের করতে হবে, যোগফলের সূত্রটা আমরা জানি যে n ডিভাইডেড টু ইন্টু 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে n এখানে আছে 30 ভাগ 2, 2 ইন্টু এ হচ্ছে 12, প্লাস এন এর মান আছে 30-1, ডি হচ্ছে 3। তাহলে এখানে হচ্ছে 15, তাহলে 2 ইন্টু 12 যেটা আছে 24, প্লাস 29-3, তাহলে 15×111 1665। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে 1665। এবার আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাব। খ নাম্বারে যেটা আছে দেখেন, 2n-1 প্লাস 2n+1 ইজ ইকুয়াল টু 320 হলে n এর মান কত। তাহলে দেখেন যেটা দেওয়া আছে, 2n-1 প্লাস 2n+1 ইজ ইকুয়াল টু 320। এবার দেখেন আমরা যদি ভাঙাই, যেটা হবে 2n×2-1 প্লাস 2n, যেহেতু প্লাস আছে ইন্টু অবস্থায় হয়ে যাবে 2×1×320। তাহলে আমরা 2n যদি কমন নেই, যেটা হবে এটাকে আমরা লিখতে পারি হাফ, প্লাস এটাকে আমরা লিখতে পারি 2 ইজ ইকুয়াল টু 320। তাহলে 2n এটাকে ক্যালকুলেট করলে হবে 2×1×2×4 320। তাহলে 2n যেটা হবে 5/2 ইজ ইকুয়াল টু 320। তাহলে 2n সমান হচ্ছে 320×2/5। তাহলে দেখেন কাটাকাটি করলে যেটা হবে 5×6=30, আর এখানে হবে 4। তাহলে দেখেন 2n সমান 64×2×128। তাহলে 128কে আমরা লিখতে পারি 2×7। তাহলে n এর মানটা হলো 7, এটাই হচ্ছে অ্যান্সার, n এর মান। এবার আমরা গ নাম্বার প্রশ্ন দেখব। গ নাম্বারে যেটা আছে দেখেন, এক ব্যক্তি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 9% চক্রবৃদ্ধি মুনাফায় 1,60,000 টাকা ঋণ নিলেন। তিনি প্রতি বছর 60,000 টাকা করে পরিশোধ করলে তৃতীয় কিস্তি দেওয়ার পর তার আর কত টাকা ঋণ থাকবে। আচ্ছা, তাহলে এখানে দেখেন যেটা হচ্ছে মূলধন দেওয়া আছে, মানে প্রিন্সিপাল আছে এখানে 1,60,000 টাকা, 1,60,000। তাহলে 1,60,000 যদি হয়, তাহলে প্রথম বছরে সুদসহ যেটা হচ্ছে আসল হবে কি দেখেন, 1,60,000×, যেটা হবে 109%। ঠিক আছে, 9% যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা, ভাগ 100, তাহলে এটাকে করলে যেটা হবে 1,74,400। তো এটা হচ্ছে প্রথম বছর শেষে হয়েছে, প্রতি বছর 60,000 টাকা করে সে দিয়েছে। তাহলে 60,000 যদি আমরা মাইনাস করে দেই 60,000, তাহলে কি হবে, বের হবে 1,14,000
400। এবার আমরা করব যেটা দ্বিতীয় বছর। দ্বিতীয় বছর যেটা হবে দেখেন এটাই প্রিন্সিপাল হিসেবে কাজ করবে, অর্থাৎ 114,400। এই 114,400 প্রিন্সিপাল, তো এটারও যেহেতু 9% 109/100, এটাকেও ক্যালকুলেট করলে যেটা হবে দেখেন 124,696। সো এখান থেকেও ওই বছরের দ্বিতীয় বছরে যে সে ইনস্টলমেন্টটা পরিশোধ করেছে সেটা মাইনাস হবে, 60,000 মাইনাস করলে যেটা হবে 64,696। ঠিক আছে, এবার তৃতীয় বছর, তৃতীয় বছর যেটা আছে সেকেন্ড ইয়ার শেষে যে মূলধনটা হয়েছে এটার উপরে আবার ইন্টারেস্ট হবে, তাহলে 64,696 ইন্টু 109%, 109/100, যেটা হবে 70,518.64, মাইনাস যেটা হবে 60,000, তাহলে 60,000 আমরা মাইনাস করলে যেটা হবে 10,518.64। ঠিক আছে, সো দ্বিতীয় তৃতীয় কিস্তি দেওয়ার পরে তার ঋণ থাকবে 10,518.64, এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা ঘ নাম্বার প্রশ্ন দেখব। ঘ নাম্বারে যেটা আছে দেখেন, দুইটি বোতলে অ্যাসিড এবং পানির অনুপাত যথাক্রমে 2:3 এবং 1:2, বোতল দুইটি থেকে 1:3 অনুপাতে মিশ্রণ নিয়ে নতুন মিশ্রণ তৈরি করলে তাতে অ্যাসিড এবং পানির অনুপাত কত হবে? ঠিক আছে, আচ্ছা দুইটি বোতলে অ্যাসিড এবং, আচ্ছা প্রথম বোতলের হিসাবটা আমরা যদি করি, প্রথম বোতলে যেটা আছে দেখেন 2:3 এবং দ্বিতীয় বোতলে আছে মিশ্রণ 1:2। আচ্ছা আমরা যদি অ্যাসিডের পরিমাণটা বের করতে চাই এখানে কি হবে, এই মিশ্রণে অ্যাসিডের পরিমাণ তাহলে 2/5। ঠিক আছে, টোটাল মিশ্রণটা হচ্ছে 5, উপরে হচ্ছে অ্যাসিডের পরিমাণ। আচ্ছা আবার পানির পরিমাণটা যদি বের করতে চাই তাহলে কি হবে, 3/5, এটা হচ্ছে পানি। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয় যে বোতল আছে এখানে অ্যাসিডের পরিমাণ হবে দেখেন 1, নিচে হচ্ছে 3, অনুপাত পানির পরিমাণ হবে 2, নিচে হচ্ছে 3, এই হচ্ছে পানি। তাহলে দেখেন এবার যেটা আছে অ্যাসিডের, এখানে যদি বোতল দুটি থেকে 1:3 অনুপাতে মিশ্রণ নিয়ে নতুন মিশ্রণ তৈরি করা হয় তাহলে অ্যাসিডে যদি হয় এখানে দেখেন 2/5 × 1+1/3 দ্বিতীয় মিশ্রণ থেকে × 3। ঠিক আছে, এটা অনুপাত যেটা হবে দেখেন 3/5 × 1+2/3 × 3। তাহলে আমরা ক্যালকুলেট করে ফেলি কি হবে দেখেন, এই তিন কাটা, তাহলে যেটা হবে একটু খেয়াল করেন 2/5 + 1 অনুপাত 3/5 + 2, তাহলে এখানে হবে 5, 2+ এখানে হচ্ছে 5, এখানে 5, 3+5, 2×10, তাহলে 5/5 কাটা যেটা থাকে দেখেন 5 আর 2 যোগ করলে 7 হবে আর 13, অর্থাৎ নতুন মিশ্রণে অ্যাসিড এবং পানির অনুপাত হচ্ছে 7:13, এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা লাস্ট প্রশ্ন উমো নাম্বার অঙ্কটা দেখব। উমো নাম্বারে যেটা আছে একটু খেয়াল করেন, একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 60° কোণে চলে গেছে, দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে 7 কিলোমিটার এবং 5 কিলোমিটার বেগে রওনা হলো, 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করুন। আচ্ছা তাহলে আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি দেখেন এইখানে হচ্ছে আমরা 5 কিলোমিটার ব্যাগে 4 ঘন্টার আমরা যদি বের করি তাহলে দূরত্ব হবে এই যে 5×4 = 20, তাহলে দেখেন এ ত্রিভুজটা ধরলাম এ বি এবং সি, আবার দেখেন 7 কিলোমিটার, 7 কিলোমিটারে 7×4 = 28। আচ্ছা এখন যে জিনিসটা হচ্ছে আমরা এখানে দেখেন একটা লম্ব টানব, এই লম্বটাকে আমরা ধরবো এইচ, ঠিক আছে, আর এটাকে ধরবো ডি। আচ্ছা এখন এইটা হচ্ছে 60°, ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা এখানে জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ
ইন্টু ভূমিপরণ উচ্চতা, তাহলে ভূমি হচ্ছে এবি ইন্টু উচ্চতা হচ্ছে এইচ, ঠিক আছে, উচ্চতা এইচ। তাহলে দেখেন হাফ ইন্টু ভূমিপরণ উচ্চতা। তারপর আরেকটা আমরা সূত্র জানি, সেটা হচ্ছে দুইটি বাহু এবং একটি অন্তর্ভুক্ত কোণ যদি থাকে সেক্ষেত্রে কী হবে, হাফ ইন্টু এবি ইন্টু এসি ইন্টু সাইন 60 ডিগ্রি, ঠিক আছে। সো এটা দেখেন উভয় পক্ষকে কাটাকাটি করা যায়, এই হাফ হাফ কাটা, এবি এবি কাটা, তাহলে কি থাকতেছে, এইচ সমান থাকতেছে এসি ইন্টু সাইন 60 ডিগ্রি। তাহলে এসি হচ্ছে এখানে মানটা দেওয়া আছে 20, আর সাইন 60 ডিগ্রি মানে আমরা জানি রোড 3/2, তাহলে এখানে হবে 10√3, তার মানে এইচের মানটা আছে 10√3, এটা আমরা বের করে ফেলেছি। তো এখন একটা জিনিস দেখেন যে ত্রিভুজ এডিসি সমান আমরা জানি কস 60 ডিগ্রি সমান ভূমি, নিচে হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি আছে যেটা হচ্ছে এডি আর নিচে আছে এসি, অতিভুজ এসি। তাহলে এটার মানটা যদি আমরা বের করি কি হবে, এটা আছে এডি ইজ ইকুয়াল টু কস 60 ডিগ্রি ইন্টু এসি, তাহলে কস 60 ডিগ্রির মানটা হচ্ছে হাফ আর এসির মানটা আছে 20, তাহলে এটা কাটাকাটি করলে হবে 10, এটা হচ্ছে 10। আচ্ছা এইখানে যেটা আমরা পেয়ে গেছি, এডি সমান আছে 10, এবি সমান হচ্ছে 28 এবং ডিবি, ডিবি মানে হচ্ছে এবি থেকে এডি আমরা মাইনাস করলে হবে, তাহলে এবির মানটা আছে 28 আর এডির মান আছে 10, তাহলে এটা হচ্ছে 18, ডিবির মানটা আমরা পেয়ে গেলাম 18। এখন যে জিনিসটা আমাদের বের করতে হবে যে দেখেন ত্রিভুজ এসিবি, এসিবি হচ্ছে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজ এসিবি, তাহলে সমকোণী ত্রিভুজ আমরা জানি যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে দেখেন সিডির মান আছে 10√3 হোল স্কোয়ার প্লাস 18 স্কোয়ার, এটা হচ্ছে 300 প্লাস 324, তাহলে যোগ করলে যেটা হবে 624, তাহলে বিসি সমান 624কে রোট করলে যেটা হবে 24.979, মানে 24.98 কিলোমিটার, ঠিক আছে, 24 অর্থাৎ সরাসরি দূরত্ব নির্ণয় 24.98 কিলোমিটার, এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। সো এই ছিল আমাদের ভিডিও, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আরেকটা ভিডিওতে, আসসালামু আলাইকুম।